আজকে একটা খুব মজার ক্লাসের মাধ্যমে আমরা শিখব কিভাবে আমরা খুবই সহজে আমাদের ফেভারিট মুভি অথবা প্রিয় মুভি নিয়ে ইংরেজিতে কথা বলতে পারি। অনেক সময় কিন্তু আইএলটিএস স্পিকিং এ এই কোশ্চেনটা করে থাকে যে আমরা আমাদের ফেভারিট মুভি কি বা ওই মুভি সম্পর্কে কিছু বলা, অথবা কারোর সঙ্গে যখন প্রথম দেখা হয় তখনও কিন্তু আমরা আমাদের ফেভারিট মুভি সম্পর্কে ডিসকাস করতেই পারি। সো আজকে আমরা 7টা খুবই ইজি বাক্যের মাধ্যমে শিখবো যে কিভাবে আমরা খুবই ইজিলি চাইলে যে কোনো সময় আমাদের ফেভারিট মুভি নিয়ে অনেকক্ষণ কথা বলতে পারবো। সো একদম ফার্স্টে আমাদের কি বলা লাগে? ফার্স্টে কিন্তু খুবই অবভিয়াস, আমাদের ফেভারিট মুভির নামটা কি সেটা বলতে হবে। সেটা আমরা কিভাবে ইংলিশে বলতে পারি? মাই ফেভারিট মুভি অফ অল টাইম ইজ ড্যাশ। খুবই ইজি, তাই না? এখানে যে ড্যাশটা আছে এই ড্যাশটাতে কিন্তু আপনি আপনার ফেভারিট মুভির নামটা বসিয়ে দিলেই হবে। আপনার ফেভারিট মুভি যদি থ্রি ইডিয়টস হয় তাহলে আপনি এখানে থ্রি ইডিয়টস বসিয়ে দিবেন, যে মাই ফেভারিট মুভি অফ অল টাইম ইজ থ্রি ইডিয়টস। হয়তোবা আপনার ফেভারিট মুভি অন্য কিছু হইতে পারে, সো এটা কিন্তু নেসেসারি না যে এখানে থ্রি ইডিয়টসই বসবে। এখানে কিন্তু আপনি আপনার ফেভারিট মুভিটা বসিয়ে দিবেন, তাইলে কিন্তু কাজটা শেষ হয়ে যাচ্ছে। পুরো বাক্যটা কিন্তু অ্যাজ অলওয়েজ একদমই সেম থাকছে, জাস্ট ড্যাশে আপনি আপনার ফেভারিট মুভির নামটা বসিয়ে দিচ্ছেন। এরপরে আমাদের কি বলা লাগতে পারে? এরপরে আমাদেরকে নিশ্চয়ই যার সঙ্গে আমরা কথা বলছি তাকে বলতে হবে, সে যদি ওই মুভিটা দেখে না থাকে তাহলে তাকে আমাদের বলতে হবে যে মুভিটা কি টাইপের মুভি বা কি ধরনের মুভি। অনেক টাইপের মুভি কিন্তু হয়, অ্যাকশন মুভি হয় যেখানে অনেক মারপিট হয়, হয়তোবা কমেডি হয় যেখানে অনেক হাসাহাসি হয়, হয়তোবা এটা একটা থ্রিলার মুভি যেখানে অনেক সাসপেন্স আছে, অনেক থ্রিল আছে। সো এরকম খেয়াল করে দেখবেন অনেক টাইপেরই কিন্তু মুভি হয়ে থাকে, কিন্তু এটাও কিন্তু আপনি খুবই সহজে একটা বাক্যের মাধ্যমে বলতে পারবেন। কিভাবে? ইটস আ ড্যাশ মুভি, অথবা ইটস অ্যান ড্যাশ মুভি, ইটস অ্যান অ্যাকশন মুভি, অথবা ইটস আ থ্রিলার মুভি, অথবা ইটস আ কমেডি মুভি। সো খেয়াল করে দেখবেন আপনি জাস্ট আপনার ফিল্মটা বা আপনার ফেভারিট মুভিটা যেই টাইপের বা যেই ধরনের সেটাই ড্যাশটাতে বসিয়ে দিলে হচ্ছে পুরো বাক্যের স্ট্রাকচারটা কিন্তু সেম থাকছে। এরপরে আপনি কি নিয়ে কথা বলবেন? এরপরে হয়তো আপনার বলা লাগতে পারে যে আপনার কিছু ফেভারিট অ্যাক্টর অ্যাক্ট্রেস সেই মুভিটাতে আছে। অনেক সময় কিন্তু আমাদের ফেভারিট অ্যাক্টর অ্যাক্ট্রেসরা যে মুভিগুলো করে ওগুলাই কিন্তু আমাদের ফেভারিট হয়, নাও হতে পারে বাট হতেও পারে। সো যদি এরকম হয়ে থাকে যে আপনার ফেভারিট অ্যাক্টর বা ফেভারিট অ্যাক্ট্রেস ওই মুভিটাতে আছে, আপনি কিন্তু এটাও ইংরেজিতে বলতে পারবেন। কিভাবে? সাম অফ মাই ফেভারিট অ্যাক্টর্স ড্যাশ অ্যান্ড ড্যাশ আর দেয়ার। সেখানে যে ড্যাশ দুটো আছে এই দুটো ড্যাশে আপনি বসাবেন যে আপনার যে ফেভারিট অ্যাক্টরের কথা আপনি বললেন তাদের নাম। হয়তো বা এটা বলতে পারেন যে সাম অফ মাই ফেভারিট অ্যাক্টর্স টম হ্যাঙ্কস অ্যান্ড ম্যাট ডেমন আর দেয়ার। সো খেয়াল করে দেখবেন যে আপনার ফেভারিট অ্যাক্টর যে, তার নামটাই এই ফেভারিট দুটো অ্যাক্টর ধরে নিয়ে আজকের ব্ল্যাঙ্কে, যেহেতু আমাদের দুটো ব্ল্যাঙ্ক আছে, সো আমরা এখানে ধরে নিলাম যে প্রথম ব্ল্যাঙ্কে আমরা টম হ্যাঙ্কসের কথা বলবো, এরপরে আমরা ম্যাট ডেমনের কথা বলবো। আমাদের কিন্তু রেডি হয়ে গেল ওখানে এই সেন্টেন্সটা। তো আপনার মুভিতে আপনার যে ফেভারিট অ্যাক্টরগুলো আছে তাদের নামগুলো এখানে বসিয়ে দিলেই হবে। সো আপনার পুরো বাক্যের স্ট্রাকচারটা কিন্তু একদমই সেম থাকছে। আমাদের বাক্যের স্ট্রাকচারটা কি? যে সাম অফ মাই ফেভারিট অ্যাক্টর্স ড্যাশ অ্যান্ড ড্যাশ আর দেয়ার। সো ড্যাশে আপনি জাস্ট আপনার ফেভারিট অ্যাক্টরদের নামগুলো বসিয়ে দিবেন। এরপরে আপনার কি বলা লাগতে পারে? এরপরে হয়তো বা আপনার আরেকটু ইনফরমেশন দেওয়া লাগবে যে আপনি যেই মুভির কথা বলছেন, আপনার ফেভারিট মুভির কথা যে বলছেন, সেই মুভিটা কোন যুগের উপর ভিত্তি করে বানানো। হয়তোবা সেটা একটু ফিউচারিস্টিক, মানে ভবিষ্যতের কোনো একটা সময়ের উপর বেস করে বানানো, হয়তোবা সেটা এখনকার সময়ের উপরে বেস করে বানানো। সো এটা আপনি কিভাবে বলতে পারেন? ইটস সেট ইন ড্যাশ, ইটস সেট ইন দ্য ফিউচার, মানে এই মুভিটা ভবিষ্যতের একটা সময়ের উপর বেস করে বানানো। অথবা ইটস সেট ইন মডার্ন ডে আমেরিকা, যে এখনকার আমেরিকা যেরকম সেই সময়ের উপর বেস করে বানানো। সো আপনি কিন্তু আপনার মুভি সম্পর্কে এইরকম ডিটেলস অ্যাড করবেন যে এটা কোন যুগের উপর, এটা কি এখনকার সময়ের উপর বেস করে বানানো, নাকি হয়তো বা ভবিষ্যতের কোনো একটা সময়ের উপর বেস করে বানানো, বা কোনো একটা ডেফিনেট শতকের উপর বেস করে বানানো, যে হয়তো বা 1920s এর উপর বেস করে বানানো, হয়তো বা প্রেজেন্ট ডে এর উপর বেস করে বানানো, মানে বর্তমান কালের উপর বেস করে বানানো। সো আপনি জাস্ট ড্যাশে কিন্তু এগুলোই বসে দিবেন। যদি প্রেজেন্ট ডে হয় তাহলে বাক্যটা হয়ে যায় যে সেট ইন দ্য প্রেজেন্ট ডে। যদি 1920s হয়ে থাকে তাহলে কিন্তু বাক্যটা হয়ে যায় সেট ইন দ্য 1920s। যদি মডার্ন ডে আমেরিকা হয়ে থাকে, যে বর্তমান কালের আমেরিকা যেরকম সেটার উপর ভিত্তি করে বানানো, ইটস সেট ইন মডার্ন ডে আমেরিকা। সো খেয়াল করে দেখবেন যে আপনি জাস্ট যেই যুগের উপর ভিত্তি করে মুভিটা বানানো হয়েছে সেটা ব্ল্যাঙ্কে বসিয়ে দিলে কিন্তু হচ্ছে, আর কোনো কিছু নিয়ে কিন্তু আপনার একদমই টেনশন করা লাগছে না। এর পরে আপনি কি বলবেন? এর পরে আপনি হয়তোবা বলবেন, একটু ইনফরমেশন অ্যাড করবেন যে কেন আপনার এই মুভিটা এত ভালো লাগে। আই লাইক দ্য ফিল্ম বিকজ ইট ইজ ড্যাশ। আই লাইক দ্য ফিল্ম বিকজ ইটস অরিজিনাল, মানে আমার এই মুভিটা অনেক ভালো লাগে কারণ এই মুভিটা খুবই অরিজিনাল, মানে যে স্টোরিটা আছে সেটা কোনো কিছু থেকে নকল করে বানানো না, একদম অথেন্টিক, একদম রিয়েল একটা স্টোরির উপর বেস করে বানানো। অথবা আপনি এটাও বলতে পারেন, আই লাইক দ্য ফিল্ম বিকজ ইট ইজ এক্সাইটিং, অনেক উত্তেজনাপূর্ণ, সো আমার এই কারণে মুভিটা অনেক ভালো লাগে। সো আপনি যেই ড্যাশটা আছে ওই ড্যাশটাতে জাস্ট যেই কারণ বা যেই কোন একটা ফিচার ওই মুভিটার আছে যেটার জন্য আপনার ওই মুভিটা অনেক বেশি ভালো লাগে সেটার কথাটাই কিন্তু ড্যাশে বসিয়ে দিলে হবে, আপনার পুরো বাক্যটা কিন্তু অ্যাজ অলওয়েজ একদমই সেম থাকছে। একদম লাস্টের দিকে আপনি কি বলতে পারেন, হয়তোবা আপনি এখন একটু বলার চেষ্টা করবেন যে আপনার যে মুভিটার কথা আপনি বলছেন সেটার কাহিনীটা কেমন। দ্য স্টোরি ওয়াজ ড্যাশ, দ্য স্টোরি ওয়াজ ইন্টারেস্টিং, দ্য স্টোরি ওয়াজ অরিজিনাল। তো খেয়াল করে দেখবেন যে আপনার স্টোরির কাহিনীটা কিরকম ছিল, ইন্টারেস্টিং ছিল নাকি অরিজিনাল ছিল নাকি স্কেরি ছিল, এগুলো আপনি জাস্ট ড্যাশ সাথে বসিয়ে দিলেই হবে। এমন একটা শব্দ বসাবেন যে শব্দটা আপনার মুভিটাকে খুব ভালো করে বর্ণনা করে। যদি ভয়ের মুভি হয়ে থাকে স্কেরি বসাবেন, যদি অনেক উত্তেজনাপূর্ণ হয়ে থাকে এক্সাইটিং বসাবেন, ইন্টারেস্টিং বসাবেন। সো যেটা আপনার মুভিটাকে ডিসক্রাইব করে সেই ওয়ার্ডটা বসায় দিলেই হচ্ছে, বাকি সবকিছু কিন্তু সেম থাকছে। একদম লাস্টে গিয়ে আপনি মুভিটা নিয়ে কি বলতে পারেন, হয়তো আপনি এটা অ্যাড করতে পারেন যে মুভিতে যারা অ্যাক্টিং করেছে ওই অ্যাক্টিং এর কোয়ালিটিটা কেমন ছিল। দ্য অ্যাক্টিং ওয়াজ ড্যাশ, দ্য অ্যাক্টিং ওয়াজ সুপার, মানে অ্যাক্টিং অনেক ভালো ছিল। দ্য অ্যাক্টিং ওয়াজ এক্সেলেন্ট, আগেন এর মানে হলো যে অ্যাক্টিংটা অনেক ভালো ছিল। সো আপনার কোন অ্যাক্টিংটা, মানে মুভির ওই অ্যাক্টার্সদের যে অ্যাক্টিংটা আছে সেটার কোন অ্যাসপেক্টটা আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে বা মুভির অ্যাক্টিংটা অ্যাকচুয়ালি কেমন ছিল সেটা যদি আপনি ডিসক্রাইব করতে চান তাহলে কিন্তু আপনি ইজিলি এই সেন্টেন্সটা ইউজ করতে পারেন। কি সেন্টেন্সটা? দ্য অ্যাক্টিং ওয়াজ ড্যাশ। এখানে ড্যাশে আপনি যেই শব্দটা অ্যাক্টিংকে সবচেয়ে ভালো ডিসক্রাইব করে বা বর্ণনা দেয় সেই শব্দটা বসিয়ে দিলেই হবে, বাকিরা কোনো কিছু কিন্তু চেঞ্জ হচ্ছে না। তো আজকে কিন্তু আমরা খুব মজার একটা ক্লাস করলাম, যে ক্লাসের মাধ্যমে আমরা শিখতে পারলাম যে কিভাবে আমরা আমাদের ফেভারিট মুভি সম্পর্কেও খুবই সহজে ইংরেজিতে কথা বলতে পারি। আপনারা আমাকে কমেন্ট সেকশনে এই বাক্যগুলো ইউজ করে জানান যে আপনার ফেভারিট মুভি কোনটা এবং ফেভারিট মুভি এটা কেন। অনেকগুলো বর্ণনা অ্যাড করবেন, অনেকগুলো ডিসক্রিপশন অ্যাড করবেন, কিন্তু যেই বাক্যগুলো শিখিয়েছি সেই বাক্যগুলোর মাধ্যমে। আমি কিন্তু আপনাদের অ্যান্সারের অপেক্ষায় থাকবো। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস।